বাপ্পাদা দ্বিতীয়বারের জন্য আবারো 101 নম্বর ওয়ার্ড থেকে আপনি জয়ী হলেন। ইতিমধ্যেই 101 নম্বর ওয়ার্ডকে আপনি সাজিয়েছেন, এবারে মানুষের জন্য মূল ভাবনাটা কি রয়েছে, কি করবেন? এখনো দুটো বুস্টার পাম্পিং স্টেশন করা বাকি, 30% জায়গায় মানুষের কাছে মিষ্টি জল পৌঁছে দেওয়া বাকি, আর পাটুলি ঝিলপাড়ে কিছুটা নিকাশির কাজ বাকি রয়েছে আমার, সেই কাজটাকেই প্রায়োরিটি দিয়ে করব। এই যে জয়, বিপুল সংখ্যায় জয়লাভ, আপনাদের বড় 12-র মধ্যে 7টি যে ওয়ার্ড, সেই 7টিতেই আপনাদের জয়লাভ, মানুষকে কি বলবেন যে মানুষের জন্য? দেখুন, এই জয়টা আমার জয় নয়, এই জয়টা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের যে আস্থা এবং ভরসা, তার জয়। এই জয় মূলত উন্নয়নের জয়, এই জয় মূলত কলকাতা পৌরসভার পরিষেবার জয়। মোট 134টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস, 3টি ওয়ার্ডে জয়ী বিজেপি, বামেরা 2টি আসনে জয়ী, কংগ্রেস জয়ী 2টি ওয়ার্ডে, 3টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কলকাতা ফের তৃণমূলের ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়, মোট 134টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস, 3টি ওয়ার্ডে জয়ী বিজেপি, বামেরা 2টি আসনে জয়ী, কংগ্রেস জয়ী 2টি ওয়ার্ডে, 3টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। এবার শতাংশের নিরিখে দেখে নেব কে কত শতাংশ ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 72% ভোট, বিজেপি 9%, বামেরা 12%, কংগ্রেস 4% এবং অন্যান্যরা 3% ভোট পেয়েছে। জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব। এই নির্বাচনটা হয়েছে গণ উৎসবে গণতন্ত্রের জয়, ইলেকশনটাই হয়েছে উৎসবের মতো করে, গণ উৎসবে গণতন্ত্রের জয়, এটাই মানুষ গণতন্ত্রের সবচেয়ে বেশি আশা করে। মামাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, মামাটি মানুষ আমাদের যত সমর্থন দেবেন আমরা তা তো, আর তাতে আরো নম্র মস্তিষ্কে আরো মামাটি মানুষের কাছে মাথা নত করে আরো সাবমিসিভ ভাবে আরো হাম্বলের ভাবে আমরা আরো বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব, কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে সারা দেশকে গর্বের দিকে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। অফ কোর্স ইটস এ ভিকট্রি ফর দ্য ন্যাশনাল পলিটিক্স অলসো, বিকজ দ্য আদার ন্যাশনাল পার্টি অলসো দে কনটেস্টেড এগেইনস্ট অফ আস টুগেদার, বিজেপি, কংগ্রেস এন্ড সিপিএম, and they are all defeated by the people. Hamara party ka landslide victory isi ke liye hai ki hum son of the soil hai, daughter of the soil hai, hum log land mein hi kaam karte hain, hum asman mein kaam karne ka tarika nahi batate hain, hum jo karte hain wo bolte hain, aur Kolkata is now the safest city and I want to see that beautify Kolkata, we have already notified the development. Now my intention is to see that urban areas, semi-urban area and village areas, all is to be developed. BJP Bhokatta, by the people, CPM Lopanta, by the people, Congress, and do it between the BJP and CPM.